নমস্কার দর্শক বন্ধুরা আমি রিমিশা ভট্টাচার্যী আমি আবার আপনাদের কাছে একটা নতুন বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে এটার ভিডিও আপনারা আগেও দেখেছেন অনেক তো আমি আজকে নতুন আমাদের এখানে ম্যাডাম বসে আছেন তার থেকে আমি শুনে নেব যে আজকে উনি কোন বিজনেস আইডিয়াটা নিয়ে বলতে চলেছেন ম্যাডাম প্রথমেই জিজ্ঞেস করি আপনার নামটা একটু বলবেন নমস্কার আমার নাম পুনম ঘোষ আচ্ছা আপনি কোম্পানির নামটা একটু বলে দিন আমাদের কোম্পানির নাম হচ্ছে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি যেটা শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের একদম অপোজিটে আছে আপনারা যারা এই মুহূর্তে বাইরে থেকে ভিডিওটি দেখছেন তারা যদি আসতে চান তো সেই ক্ষেত্রে আপনারা জংশন বা এনজিবিতে নেমে খুব সহজেই টোটো বা অটোতে করে অফিস অবধি পৌঁছতে পারবেন তা বাদেও ডিসক্রিপশানে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা কন্টাক্ট করুন কল করুন আমাদের অফিস আরও ম্যাডামরা আছে আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে লোকেশন এবং অ্যাড্রেসটি ভালোভাবে বোঝাতে সাহায্য করবে আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা শুনে নিলেন যে খুব ভালো করে অ্যাড্রেসটা প্রপার অ্যাড্রেসটা ম্যাডাম আমাদের বলে দিল তো ম্যাডাম আপনাকে জিজ্ঞাসা করছি এই প্রতিষ্ঠানটা কত দিনে আমাদের প্রতিষ্ঠানটি আট বছর ধরে চলছে আচ্ছা তো দর্শক বন্ধুদের একটুখানি বলে দেবেন যে এই আপনি কোন ব্যবসা সম্বন্ধে ওনাদের আজকে আইডিয়া দিতে চলছেন আজকে আমরা এরকম একটি বিজনেস সম্বন্ধে আইডিয়া দেবো যেটা হচ্ছে আমাদের মানে খুবই একটা প্রয়োজনীয় জিনিস আমরা অনুষ্ঠান বিয়েবাড়ি যে কোনো ক্ষেত্রে মন্দির মসজিদ সব জায়গাতে আমরা এটা ইউজ করে থাকি এবং করোনার পর থেকে এই জিনিসটা তো বেশি করে ইউজ হচ্ছে 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 সেটা পেপার প্লেট মেকিং মেকিং মেশিন মেশিন মানে মানে পাতা বানানোর বানানোর যেটা আমরা এখন ও বিভিন্ন ক্ষেত্রে দেখে থাকি যে প্লেটের উপর একটা করে পাতা তারা ইউজ করে তো সেই ক্ষেত্রে এটা একটি খুবই মানে ভালো এবং খুবই লাভবান একটি বিজনেসের আইডিয়া আজকে আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব তাহলে দর্শক বন্ধুরা আপনি শুনে নিলেন যে আজকে একটা খুবই ভালো বিজনেস সম্বন্ধে ম্যাডাম আপনাদের সাথে আইডিয়া দিতে চলছেন আচ্ছা ম্যাডাম তো এই ব্যবসাটা যে দর্শক বন্ধুরা শুরু করবেন তো এটা ডিমান্ড কিরকম এটা ডিমান্ডটা তো আপনারা ভালোভাবে জানেন এই পেপার পেডগুলি এখন শুধু মানে বাইরের মানে বাজারেই না শুধু আপনার আশেপাশে দোকানেও এই জিনিসগুলি এখন বিক্রি হয় কারণ এগুলো আমরা খুবই ভালো মতন করে এবং খুবই ইউজফুল একটি জিনিস বাড়িতেও সাধারণত আমরা অনেক কিছুর ক্ষেত্রে এটা ইউজ করে থাকি তো এইটার ডিমান্ডটা খুবই ভালো পরিমাণে আছে যেটা আপনারাও জানেন আচ্ছা তো দর্শক বন্ধুদের একটা শোনার আছে যে এই ব্যবসাটা যে ওনারা শুরু করবেন তা ওনাদের কতটা টাকা ইনভেস্ট করতে হবে এই ব্যবসাটি শুরু করতে গেলে আপনার মাত্র বারো হাজার টাকা থেকে শুরু আমাদের না তো মাত্র আপনি বারো হাজার টাকা ইনভেস্ট করে একটি খুবই ভালো এবং লাভবান বিজনেস স্টার্ট করতে পারবেন তাহলে শুনে নিলেন তো আপনারা যে মাত্র বারো হাজার টাকা থেকেই এই ব্যবসাটা আমরা শুরু মানে আপনারা শুরু করতে পারবেন ঠিক আছে তো এই ব্যবসাটা শুরু করার জন্য কি কি ডকুমেন্ট পারফরমেন্স লেগে থাকবে এটার জন্য আপনি নর্মাল একটা ট্রেড লাইসেন্স করে নিলে আপনি ব্যবসাটি খুব সহজভাবে শুরু করতে পারবেন আচ্ছা ম্যাডাম শুধু তাহলে দশ বন্ধুরা শুধু একটা ট্রেড লাইসেন্স দিয়েই এই ব্যবসাটা শুরু করতে পারবেন আচ্ছা কতটা জায়গা দরকার আছে বলতে পারবেন এটা হচ্ছে টেন বাই টেন রুম হলে আপনার আপনি ব্যবসাটি মানে কাজটি করতে পারবেন কোথাও বসে আচ্ছা তাহলে মাত্র দশ বাই দশ ঘরের মধ্যেই এই ব্যবসাটা আপনি মাত্র বারো হাজার টাকা থেকে শুরু করতে পারবেন খুব ভালো কথা আচ্ছা এবার আছে এই মেশিনটার ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে যদি একটু বলে দেন দর্শক বন্ধুদের এই মেশিনটিতে আপনার এক বছরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে মেশিনে কোন রকম কোনো প্রবলেম হলে আপনি কোম্পানি থেকে ফুল সাপোর্ট পাবেন আর পাবেন এক বছর অবধি আপনার মেশিন যদি আপনি অটোমেটিক মেশিন এখান থেকে পার্চেস করেন তো সেই ক্ষেত্রে টেকনিক্যালি সাপোর্ট আপনি খুব ভালোভাবে পাবেন এক বছর অবধি যেটা আমাদের থাকে টেকনিশিয়ান গিয়ে আপনাকে বাড়িতে মেশিনটা ইনস্টল করে দিয়ে আপনাকে ফুল ট্রেনিং দিয়ে তারপরে আসবে আচ্ছা তাহলে শুনে নিলেন দর্শক বন্ধুরা যে আপনারা তার সাথে পুরোপুরি ফ্রি অফ কস্টে ফুল ট্রেনিংটাও এই কোম্পানি থেকে প্রোভাইড করছে আপনাদের জন্য তো এই মেশিনটা চলার জন্য কত হা হর্স পাওয়ারের মোটর লাগতে পারে এই মেশিনটার মধ্যে নর্মালি ওয়ান এইচ বির মোটরই থাকে আর যেগুলো হচ্ছে একটু হাইড্রোলিক মেশিন বেশি হেভি ওয়েটের মেশিন সেগুলোর মধ্যে নর্মালি টু এইচপি মোটরটা ইউজ হয় আচ্ছা এটা কি আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইনেই চলবে না হ্যাঁ এটা বাড়ির কারেন্টেই চলবে এটার জন্য আলাদা করে কমার্শিয়াল লাইন নিতে হবে না আচ্ছা তাহলে এটার জন্য কোনো আলাদা করে কমার্শিয়াল লাইনের দরকার না তো ম্যাডাম এই যে বিজনেসটা এই বিজনেসটা করার জন্য যা যা র ম্যাটেরিয়ালস লাগবে সেগুলো কি এবং সেগুলো কোথার থেকে দর্শক বন্ধুরা পাবেন সেটা একটু বলে দেবেন হ্যাঁ এটা একটি সব থেকে বড় সমস্যা যে কাস্টমাররা মেশিন তো যে কোনো কোম্পানি থেকে নিয়ে নেয় বাট মেটেরিয়ালটা কিন্তু সব জায়গার থেকে অ্যাভেলেবেল পায় না বাট আমাদের এই কোম্পানিটা এরকম একটি কোম্পানি যেখানে আপনি মেশিন মেটেরিয়াল সার্ভিস এই তিনটা জিনিসই পাবেন সেটার জন্য আপনাকে আলাদা কোনো কোম্পানি ভিজিট করতে হবে না যেরকম আমাদের এখানে বিভিন্ন রকমের মেটেরিয়াল যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের সিলভার কলাপাতা ডিজাইনিং শাল পাতা এগুলো সব কিছু মেটেরিয়াল আপনি এখান থেকে পেয়ে যাবেন লাইফ টাইম মব্দি আপনার যখনই দরকার হবে মেটেরিয়াল আপনি এখানে অনলাইনে অর্ডার করতে পারেন অর্ডার করে দেবেন আমরা এখান থেকে আপনাকে বারবার করে অফিসেও আসতে হবে না আপনি অর্ডার করে দিলে আমি এখান থেকে পাঠিয়ে দেবো মেশিনটি আচ্ছা তো ওখান থেকে তাহলে তার মানে এই কোম্পানির থেকে আপনারা মেশিন সহ র মেটেরিয়ালস তো পাচ্ছেন আচ্ছা তো এবার দর্শক বন্ধুরা এটাই জানতে চাইবে যে এই যে ব্যবসাটা যাতে শুরু করবে তো সেটার কোনো রকম আইডিয়া মানে একটু যদি হেল্প করে দেন দর্শক বন্ধুদের যে কতটা মুনাফা হবে এই ব্যবসাটা করে হ্যাঁ তো এইটার যে মার্কেটিংটা আছে মেন তো মার্কেটিংটা আপনি কিভাবে কাজ করবেন মার্কেটিংটা আপনাকে ধরতে হবে হ্যাঁ আমরা আপনাকে আইডিয়া দিতে পারবো যে কিভাবে আপনি কাজটা করবেন আপনি ধরেন সারাদিনে তো আপনি এক দুই কেজি মাল মিশে রেডি করবেন না তা আপনি যদি আট ঘন্টা কাজ করেন সারাদিনে আর যদি ঠিকঠাক মতন মার্কেটিংটা ধরতে পারেন মার্কেটিংটা স্টার্ট করার জন্য চেষ্টা করবেন আপনার পাড়ার যে দোকানগুলি আছে আগে সেই দোকানগুলির সাথে সাথে কথা বলার জন্য কারণ এখন নর্মালি পাড়ার দোকানেও এই পাতার পেটগুলি ব্যবহার করা হয় তো সেই ক্ষেত্রে তারা যখন বাজারে গিয়ে টোটো ভাড়া অটো ভাড়া দিয়ে বাজারে আসতে তো তো বাড়ির পাশে যখন আপনি করবেন তারা আপনার কাছ থেকে করবে সেম সেম কোয়ালিটি যদি আপনার কাছ থেকে পায় তো তারা অবশ্যই আপনার থেকে নেবে তা আপনি চেষ্টা করবেন যে হচ্ছে বাইরের থেকে আগে আপনার পাড়ার দোকানগুলিকে ধরার তারপরে আপনি মেন চেষ্টা করবেন হচ্ছে কোয়ালিটিটা ফার্স্টে আপনি স্টাডিং যখন করবেন তো কোয়ালিটিগুলি একটু ভালো রাখবেন লাভের পরিমাণটা একটু কম রাখবেন কারণ আপনাকে ফার্স্টে মার্কেটে দোকান কালেক্ট করতে হবে যে দোকানগুলিতে আপনি সেল করবেন ফার্স্টে হোলসেল দোকান থেকে আপনি স্টার্ট করবেন তো এবার সারাদিন যদি মোটামুটি আপনি আট ঘন্টা কাজ করেন পার ডে আপনার মোটামুটি কম করে হলে দুই থেকে তিন হাজার টাকা প্রফিট আছে খুব সুন্দর করে ম্যাডাম আমাদের বুঝিয়ে বুঝিয়ে যে যে আপনাদের আপনারা কেমন করে ব্যবসাটা করবেন তো ব্যবসাটা গ্রো করতে হলে তাহলে কোন বিষয়ের উপর ম্যাডাম জোরটা দিতে হবে আমি বলে দিলাম আপনাকে মেন হচ্ছে আপনার কোয়ালিটি আপনি কোয়ালিটিটা একটু ভালো ভালো রাখার চেষ্টা করবেন স্টার্টিংয়ে আর লাভের পরিমাণটা একটু কম রাখবেন আচ্ছা ম্যাডাম আপনাদের যে এই মেশিনটা এটাকে শুধু লোকালেই আপনারা সেল করেন নাকি অল ওভার ইন্ডিয়াতে আপনারা সেল করেন সেই বিষয়ে একটু দর্শক বন্ধুদের যদি কিছু বলে দেন হ্যাঁ তো যারা বাইরের থেকে এই মুহূর্তে ভিডিওটি দেখছেন যাদের জন্য পসিবল না শিলিগুড়ি অবধি আসার তাদেরকে বলে থাকি আমরা এটা শুধু লোকালে না অল ওভার ইন্ডিয়াতে সেল করে থাকি আপনারা যারা বাইরে থেকে দেখছেন এই ভিডিওটি আর শিলিগুড়িতে যখন আপনারা আসতে পারবেন না আমাদের ডেসক্রিপশনে কনট্যাক্ট নাম্বার আছে আপনারা ওখানে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে ডিটেলস পাঠিয়ে দেবো আপনি অনলাইন পেমেন্টের মাধ্যমেও মেশিনটি পাঠিয়ে করতে পারেন আপনি আমাদেরকে মেশিনের ফুল পেমেন্ট করে দেবেন আমরা এখান থেকে ট্রান্সপোর্টের মেশিনটি উঠিয়ে দিব এবং যারা বাইরে বাইরে মিনস নেপালেও নেপাল বাংলাদেশ এই সব জায়গাতেও আমরা মেশিন সেল করে থাকি তো অল ওভার ইন্ডিয়াতে কোনো ইন্ডিয়া হোক বা ইন্ডিয়ার বাইরে হোক সেই ক্ষেত্রেও আমাদের মেশিনের পাঠানোর জন্য ফুল মানে আমাদের ব্যবস্থা করা আছে এখানে সেই জন্য আপনার কোনোরকম কোনো অসুবিধা হবে না সেই ক্ষেত্রেও আপনারা বাইরের লোকরাও ফুল সাপোর্ট পাবেন তো অসুবিধার কোনো কারণ নেই আপনারা যেখান থেকে আছেন না কেন খুব সহজে মেশিনটা আমাদের কোম্পানি থেকে পারচেস করতে পারবেন তো দর্শক বন্ধুরা আপনারা শুনে নিলেন যে কিভাবে বিজনেসটাকে করতে হবে কত টাকা ইনভেস্ট করতে হবে কিভাবে গ্রো করতে হবে এবং মেশিনের সম্বন্ধে কোম্পানির সম্বন্ধে সমস্ত ডিটেলস ম্যাডাম খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিলো তো দর্শক বন্ধুরা আপনারা একবার আসুন এই অফিসে নিচে সমস্ত ডিটেলস দেওয়া আছে কোম্পানির ডিটেলস কোম্পানির অ্যাড্রেস ফোন নাম্বার দেওয়া আছে তো একবার এসে আপনারা ভিজিট করে যান আরও ডিটেলসে মেশিন সম্বন্ধে জেনে যান তো ম্যাডাম আপনাকে অশেষ ধন্যবাদ এত সুন্দর একটা বিজনেস আইডিয়া আমাদের দর্শক বন্ধুদের সাথে মানে দর্শক বন্ধুকে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি বিজনেসের আইডিয়া দর্শক বন্ধুদের কাছে পৌঁছানোর জন্য এবং আমাদের এই চ্যানেলটিতে আপনি বিজনেসের আইডিয়ার ভিডিও আগেও আপনারা দেখেছেন তো যারা নতুন এই চ্যানেলের ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে লাইক করতে এবং কোনো রকম কোনো কিছু থাকলে কমেন্ট সেকশনে গিয়ে আপনারা জানাতে পারবেন তা বাদও আমাদের ডেস্কিপশনের নাম্বার দেওয়া আছে আরও ডিটেলসভাবে জানতে গেলে নাম্বারে কন্ট্যাক্ট করুন আমরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাকে